সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নেই আজকের প্রতিবেদন। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ই আসার কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে উড়িষ্যার উপকূলে। আম্পানের মতো না হলেও এরাজ্যে তার প্রভাব পড়বে। ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। সেই সতর্কতার অঙ্গ হিসেবেই বুধবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হলো কলকাতার কয়েকটি উড়ালপুল। এই উড়ালপুলগুলি হলো গার্ডেন রিচ উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, তারাতলা উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, এজেসি বোস রোড উড়ালপুল, মা উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল, উল্টোডাঙা উড়ালপুল এবং লকগেট উড়ালপুল। সকাল ৭টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এগুলি। তবে কতক্ষণ উড়ালপুলগুলি বন্ধ থাকবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে। স্থলভাগের আরও কাছাকাছি চলে এলো অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার ভোর ৫:৩৫ বুলেটিন অনুসারে উড়িষ্যার ধামরা থেকে মাত্র ৬০ কিলোমিটার পূর্বে রয়েছে ইয়াসের কেন্দ্রস্থল। পারদ্বীপ থেকে ৯০ কিমি পূর্ব এবং উত্তর পূর্বে রয়েছে ইয়াস। পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ইয়াস। বুধবার বেলার দিকে উড়িষ্যার উপকূলে ইয়াস আছড়ে পড়বে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সিবিআইয়ের নতুন অধিকর্তা হলেন সুবোধ কুমার জয়সওয়াল। তিনি মহারাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইপিএস আধিকারিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তাকে এই পদে মনোনীত করেন। মহারাষ্ট্র ক্যাডারের এই আধিকারিক বর্তমানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল পদে ছিলেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সিবিআইয়ের ডিরেক্টরের পদটি খালি পড়েছিল। এর আগে কেন্দ্রীয় এই তদন্ত সংস্থার অধিকর্তা ছিলেন ঋষি কুমার শুক্লা। অতিরিক্ত অধিকর্তা প্রবীণ কুমার সিংহ তখন থেকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সুবোধ ২ বছর সিবিআই এর অধিকর্তা পদে থাকবেন। ভারতের বাইরে বিভিন্ন দেশে বসবাসকারী বিজেপি সমর্থকদের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কথোপকথনের একটি ভিডিও সামনে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেছেন কুণাল। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। ওই ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, ভারত মাতাকে রক্ষা করার জন্য আমি জেলে যেতেও তৈরি, আমি অবিবাহিত। অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথার মাঝে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রার্থনা আবৃত্তি করতেও শোনা গিয়েছে তাকে। সেখানে কুণাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন মামলা করেছেন বলেও দাবি করতে শোনা যাচ্ছে। কিশোরদের করোনার হাত থেকে বাঁচাতে বাজারে আসতে চলেছে আরও এক টিকা। ট্রায়ালে মিলেছে সাফল্য দাবি করেছে উৎপাদক সংস্থাটি। ফলে এই টিকাকে ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন জানাবেন তারা। মঙ্গলবার আমেরিকান বায়োটেক ফার্ম মডার্ন দাবি করেছে তাদের প্রস্তুত করা ভ্যাকসিনটি ১২-১৭ বছর বয়সীদের জন্য কার্যকর। তারা কিশোর কিশোরীদের শরীরে এতদিন ধরে পরীক্ষামূলক প্রয়োগ করেছিলেন। সেই ট্রায়ালে সাফল্য মিলেছে বলে খবর। জুন মাসের মধ্যে এই ভ্যাকসিন আমেরিকায় কিশোরদের শরীরে ব্যবহারের জন্য অনুমতি পাবে বলে আশা সংস্থার। বুদ্ধদেবের জন্য চিন্তায় রয়েছেন শ্রী মীরা। পাম অ্যাভিনিউ এর বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছেন। শারীরিকভাবেও এখন বেশ দুর্বল তিনি। তাই ঝুঁকি না নিয়ে তাকেও হাসপাতালে ভর্তি করানোর কথা ভাবছেন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করানো হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তার কয়েক ঘন্টা পরেই বুদ্ধদেবের শ্রী মীরা ভট্টাচার্যকেও হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার ওই হাসপাতালেই রাখা হবে মীরাকে। বুদ্ধদেবের ঘরের কাছাকাছি কেবিনেই মীরাকে রাখার প্রস্তুতিও শুরু হয়েছে। বেসরকারি ওই হাসপাতালের ৩১৩ নম্বর আইসিইউতে রাখা হয়েছে বুদ্ধদেবকে। মীরার জন্য ৩০২ নম্বর কেবিনটি প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। ২০/২৪৯ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী ২/২১, ২/৩১২, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।